পঞ্চম দফার ভোট ঘিরে উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় অশান্তি। মোট ভোটার 1034, অথচ বেলা 12টার মধ্যে ইসলামপুরের চোপড়ার জাগির বস্তির 134 নম্বর বুথে ভোট পড়ে 1000টি। কংগ্রেসের অভিযোগ, ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়, বুথের সামনে বোমাবাজি হয়। ওই বুথে ভোট বন্ধের নির্দেশ দেন নির্বাচনী পর্যবেক্ষক। ইটাহারের বীরনগরে ব্যালট বক্স ছিনতাই, দুটি ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়া হয়, ভাঙা হয় একটি ব্যালট বক্স। ঘটনায় অভিযুক্ত সিপিএম 174 এবং 175 নম্বর বুথে ভোট স্থগিত করে দেয় কমিশন। রায়গঞ্জের এলেঙ্গিয়ায় 213 নম্বর বুথে ব্যালট বক্স ছিনতাইয়ে অভিযুক্ত সিপিএম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে দু রাউন্ড গুলি পুলিশের, স্থগিত ভোট গ্রহণ, কমিশনকে রিপোর্ট জেলা প্রশাসনের। হেমতাবাদের কাশিমপুরে কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে হামলা, অভিযুক্ত তৃণমূল, আহত দুই কংগ্রেস কর্মী। খবর করতে গেলে এবিপি আনন্দকে ছবি তুলতে বাধা তৃণমূল কর্মীদের। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে শাহাবাদে কয়েকজন ভোটারকে পঞ্চায়েত সমিতির ব্যালট পেপার না দেওয়ার অভিযোগ, বিডিওর কাছে নালিশ জানায় তৃণমূল। অভিযোগ পেয়ে অভিযুক্ত সেকেন্ড পোলিং অফিসারকে দায়িত্ব থেকে সরিয়ে দেন সেক্টর ইনচার্জ, যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই পোলিং অফিসার। এবিপি আনন্দ।